হ্যালো ভিওয়ান দিশি শুভজিৎ ঘোষ এই ভিডিওতে আইকেআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের আমরা ফার্স্ট রাউন্ডে দু হাজার কুড়িতে কত কি কাট অফ গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল সেগুলো দেখব যাতে তোমাদের ভবিষ্যতে যখন কাউন্সেলিং শুরু হবে তখন কিছুটা সুবিধা হয় আর একটা জিনিসের জন্য তোমাদের সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে এক্ষুনি আমার কাছে নোটিফিকেশান এলো যে এই চ্যানেলে টেন সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়েছে আর এটা তোমরা না থাকলে কখনোই হতো না সো তোমরাই সব তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবার দেখো ফার্স্ট রাউন্ড কাট অফ ইন নিট টিউ জি টোয়েন্টি টোয়েন্টি ম্যানেজমেন্ট কোটাতে এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো বাহান্ন গিয়েছিল গত বছর এবং এনআর এনআরআই ক্যাটাগরি অর্থাৎ নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া যারা ইন্ডিয়া নয় তাদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল চার লাখ একান্ন হাজার নশো চোদ্দো ফার্স্ট রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক এই বছরে এনআরআইটা অতটা বোঝা যায় না কারণ এনআরআইতে ওই হাতে গোনা একজন কি দুজন ভর্তি হয় বাকি সবগুলো ম্যানেজমেন্ট কোটাতে কনভার্ট হয়ে যায় তো এটা কোনো কলেজে হয়তো নাও কেউ ভর্তি হতে পারে আবার কোনো কোন কলেজে হয়তো একটা দুটো ভর্তি হতে পারে তো ওটা নিয়ে কোনো প্রিডিকশান বা কোনো কিছু করার মানেই হয় না ম্যানেজমেন্ট কোটাতে যেমন আগের ভিডিওগুলোতে বলেছি যেগুলো এই প্রাইভেট কলেজগুলো নিয়ে বলা হয়েছে সেখানে ম্যানেজমেন্ট কোটাতে অনেক সিট কিন্তু পরবর্তীকালে এনআরআই থেকে কনভার্ট হয়ে আসে সেই জন্য সেকেন্ড রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এবং কি এবং হচ্ছে মপ আপ রাউন্ড এইগুলোতে অনেক সিট ফাঁকা থাকে সেখানে অনেক নিচে অবধি ভর্তি হয় আর হ্যাঁ যদি কেউ প্রাইভেট কলেজে কাউন্সিলে কাউন্সিলার খুঁজছো প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হওয়ার অ্যাসিস্টেন্স প্রোভাইড করে যারা অবশ্যই সেটা পেড কাউন্সিলার তো সেই কারোর যদি কোনো বিশ্বস্ত কাউকে চায় খুঁজে যাচ্ছ তো সেই ক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি তার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো এরকম একজনের তারপর তার সঙ্গে কথা বলে ভালো লাগলে নিলে না না লাগলে না নিলে সেখানে আর কোনো আমার ব্যাপার নেই ঠিক আছে আর এস ইউ আর অর্থাৎ স্টেট কোটা আনরিজার্ভের ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার আট গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে এই বছরে আশা করা যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যেই ওভারঅল কাট যাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে স্টেট কোটায় এস এর ক্ষেত্রে গিয়েছিল এক লাখ পঞ্চাশ হাজার দুশো ঊনপঞ্চাশ এবং এস টি এর ক্ষেত্রে গিয়েছিল পাঁচ লাখ সাত হাজার সাতশো একাত্তর এইগুলোতেও গত বছরে যেমন গিয়েছিল ওই রকমই আশেপাশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তার থেকে বেশি ডেভি ডেভিয়েট হওয়ার চান্স নেই এরপর যখন কাউন্সেলিং শুরু হবে তখন কাউন্সেলিং রিলেটেড সমস্ত কিছু তথ্য তোমরা সময় মতো পেয়ে যাবে তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকো এবং ভবিষ্যতেও এই আমাদের যে জার্নিটা শুরু হয়েছে প্রায় দুহ দু হাজার কুড়ি সাল থেকে তো সেই সময় থেকে তোমরা যে সাথে আছো তার জন্য আবারও অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতেও সাথে থেকো আর ভিডিও শেষ করার আগে আন একাডেমিতে লেটেস্ট আপডেটটা তোমাদের দিয়ে দিই আন একাডেমি প্রোডিজি ট্যালেন্ট রিওয়ার্ড এক্সামিনেশান স্ট্যান্ড এ চান্স টু উইন এডুকেশন ফর লাইফ জিনিসটা কি প্রোডিজি নামের টেস্ট যেটা এবার শুরু হচ্ছে সেটার ফার্স্ট টেস্ট আছে টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি দু সকাল দশটা থেকে কারা কারা দিতে পারবে ক্লাস সেভেন থেকে ক্লাস টেন এবং আইআইটি জেই এবং নিট ইউজি স্টুডেন্টরা এটাতে বসতে পারবে পার্টিসিপেট করতে পারবে এখানে স্কলারশিপ এবং রিওয়ার্ডের পাশাপাশি তোমাকে সারা লাইফ টাইমের একটা গ্র্যান্টও দেওয়া হতে পারে যদি তুমি খুব ভালো র্যাঙ্ক করো যেমন টপ দ্য টেস্ট অন টোয়েন্টি নাইন জানুয়ারি অ্যান্ড থার্টিন ফেব্রুয়ারি স্ট্যান্ড এ চান্স টু উইন এডুকেশন ফর লাইফ তোমাকে সম্পূর্ণ গ্র্যাজুয়েশান অবধি তোমাকে সেক্ষেত্রে সাপোর্ট করা হবে ফ্রম আন একাডেমি আর শিডিউলটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও আর মোস্ট ইম্পর্টেন্ট টেন টেন থাউজেন্ড কোয়েশ্চেন ফর নিট টোয়েন্টি এটা তোমাদের স্টার্ট হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে আর আগে যে প্রডিজির কথা বললাম সেটাতে এনরোল করবে কি করে নিচে ডিসক্রিপশান বক্সে দেখো সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করো এবং ফ্রিতে এনরোল করার জন্য অবশ্যই ইউজ করবে জি টু হান্ড্রেড রেফারেল কোডটি আর নিট টপার্স ব্যাচ যেটাও এটাও স্টার্ট হচ্ছে ফিফথ অফ জানুয়ারি দু থেকে কেউ যদি এই সময় সাবস্ক্রিপশান নিতে চাও তো নিতেই পারো এই সময়ও নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে সেক্ষেত্রে প্লাস বা আইকনিক সাবস্ক্রিপশানে টেন পারসেন্ট ডিসকাউন্টের জন্য রেফারেল কোডের জায়গায় জি টু হান্ড্রেড ইউজ করতেই পারো নিটিউজি কম কমব্যাট প্রতি রবিবারের মতো এই জানুয়ারি দু তারিখেও কন্ডাক্ট হবে সব কিছুর লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে সেখানে গিয়ে একটু সার্চ করে দেখো